হাওড়া তথা পশ্চিমবঙ্গবাসীদের জন্য সুখবর, হাওড়ার বেলিলিয়াস পার্কে তৈরি হচ্ছে নতুন একটি আকর্ষণ। দিল্লির কুতুব মিনারের উচ্চতা 240 ফুট, ধর্মতলার শহীদ মিনার আরও কম, 157 ফুট। তাঞ্জোরের বিশ্ববিখ্যাত বৃহদ্রেশ্বর মন্দিরের আকাশছোঁয়া চূড়ার উচ্চতা 217 ফুট। হ্যাঁ বন্ধুরা, খাস কলকাতার ওপারে হাওড়ায় তৈরি হচ্ছে 400 ফুট উঁচু এক পেল্লায় টাওয়ার, নাম তার পঞ্চদীপ টাওয়ার। বলা হচ্ছে তৈরি হয়ে গেলে এটি হবে সম্ভবত ভারতের সবচেয়ে উঁচু টাওয়ার। শুধু টাওয়ারেই শেষ নয়, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হওয়া ওই টাওয়ারের ওপরে থাকবে বিলাসবহুল সুইট, এক্সিকিউটিভ রুম, থাকবে সিঙ্গল রুমও, অর্থাৎ পুরোদস্তুর হোটেলের ব্যবস্থা। একেবারে চূড়ো থেকে দেখা যাবে পাখির চোখের মতো ভিউ, তবে তার জন্য কিন্তু বেশ শক্তপোক্ত হতে হবে। ধরুন আপনি উচ্চতায় ভয় পান, সেক্ষেত্রে কিন্তু 400 ফুট উঁচুতে রাত্রিবাস করতে গেলে কয়েকবার ভাবতে হবে আপনাকে। এ কি চারটিখানি কথা! প্রায় নজিরবিহীন এই টাওয়ার তৈরি হতে চলেছে হাওড়ার বেলিলিয়াস পার্কে। কাজ প্রায় মাঝামাঝি পর্যায়ে। মাঝে একটা ঝিল, তার চারপাশে চিনছাম সজ্জায় সাজানো বেলিলিয়াস পার্কের সম্প্রতি খোলনলচে বদলেছে হাওড়া পুরসভা। বেসরকারি নির্মাণ সংস্থা পঞ্চদীপ কনস্ট্রাকশনের সাহায্যে বেলিলিয়াস পার্কের আমূল সংস্কার করে লাগানো হয়েছে একটি অতিকায় নাগরদোলা, ঝিলের পাশ ধরে শান বাঁধানো চড়া রাস্তা, ঝিলে বোটিং করার বন্দোবস্ত, ঘাসের গালিচায় আরাম করার ব্যবস্থা। সোমবার ছাড়া বাকি সব দিনই খোলা থাকে পার্ক। কচিকাঁচাদের জন্য দেদার আমোদের ব্যবস্থা রয়েছে। লাগানো হয়েছে জাম্পার। তালিকায় নবতম সংযোজন এই পঞ্চদীপ টাওয়ার, যা কার্যত হাওড়ার নগরায়নে মুকুটে নতুন পালক নিয়ে আসতে চলেছে। নির্মীয়মান 400 ফুট উঁচু এই টাওয়ারে থাকছে 4টি ধাপে 4টি পরিদর্শন ডেক। তবে মুখ্য আকর্ষণ অতটা ওপর থেকে চারপাশের ভিউ, সেটা কেউ একবার উঠে দেখতে পারেন, কিন্তু রাত্রিবাস হলে ব্যাপারটায় রোমাঞ্চ অন্য মাত্রা পাবে। পাশাপাশি বিভিন্ন উৎসব অনুষ্ঠানের জন্য একে আদর্শ ভেন্যু হিসেবে গড়ে তোলা হবে। একটি প্রকাণ্ড ব্যাঙ্কোয়েট হল থাকবে, যাতে অন্তত 1000 অতিথি জমায়েত হতে পারেন। থাকবে প্রায় 500 গাড়ি রাখার পার্কিং লট। মুখ্যত প্রকৃতির মাঝে দুদণ্ড জিরিয়ে নেওয়া এবং উৎসবে আনন্দে চিনছাম সুসজ্জিত পরিবেশে মেতে ওঠার একটা আকর্ষণীয় জায়গা হিসেবে এই বেলিলিয়াস পার্ককে সাজিয়ে তোলা হচ্ছে, যাতে নিঃসন্দেহে একটি প্রধান আকর্ষণ হতে চলেছে এই পঞ্চদীপ টাওয়ার। এখনও অর্ধেক কাজ বাকি আছে, চিন্তা করবেন না, এটি খুব শীঘ্রই কমপ্লিট হয়ে গেলে সর্বসাধারণ এর জন্য ওপেন হয়ে যাবে। কিভাবে আসবেন? হাওড়া স্টেশন থেকে মাত্র 10 মিনিটে আর হাওড়া ময়দান থেকে তো 5 মিনিট এর পথ। তো বন্ধুরা, আপনারা কেমন এক্সাইটেড এই টাওয়ারটিকে উপভোগ করার জন্য বা যাবার জন্য জানাবেন। কিন্তু আর এমন আনকমন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে।